শুভ সকাল সবাইকে স্বাগত আমাদের বাংলা ভিশন পরিবারে আমরা রয়েছি আমাদের বাংলা ভিশন স্টুডিওতে আর আমাদের আজ আড্ডা ঘর মানে সকালবেলা রোদ্দুরে আজ আমরা আড্ডা দেব কথা বলবো একটা অন্য বিষয় এ বিষয়টা হচ্ছে যে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে অনেক দিক থেকে অনেক ধরনের বিপ্লব ঘটে যাচ্ছে কৃষি বিপ্লব ঘটেছে এবং তার সাথে আরও যদি কিছু জায়গা বলি যেখানে বিপ্লব ঘটছে তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে আইটি আইটি সেক্টর ইন্টারনেট টেকনোলজি কম্পিউটার প্রোগ্রামিং নেটওয়ার্কিং এসব ব্যাপারে আমাদের দেশ কিন্তু কতখানি যে এগিয়ে গেছে হ্যাঁ জাস্ট পাঁচ ছ বছর আগের সাথে যদি তুলনা করেন তাহলেই দেখবেন যে আমরা অনেক অনেকটাই এগিয়ে এবং টেকনোলজি আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে আগামীতে আমাদের ভবিষ্যৎ যে অনেকখানি উজ্জ্বল সেটা বোধ আর বলার অপেক্ষা রাখে না আর উজ্জ্বল হয়ে উঠছে একটা কারণে সেটা বলতে পারি যে আমাদের দেশে কিন্তু নিয়মিত প্রোগ্রামিং কনটেস্ট হচ্ছে আমাদের দেশের ছেলে মেয়েরা প্রোগ্রামিং করছে আমাদের দেশের ছেলেমেয়েরা ছোটো ছোটো অ্যাপ্লিকেশান ডেভেলপ করছে আমাদের দেশের ছেলে ছেলেমেয়েরা মাইক্রোসফটে গুগলে ইনটেলে এ সব জায়গায় কাজ করছে এবং এই যে প্রোগ্রামিং কনটেস্টগুলো হচ্ছে সেই প্রোগ্রামিং কনটেস্টগুলোর সাথে জড়িয়ে আছে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আপনারা শুনে অবাক হবেন যে বাংলাদেশে উনিশশো সাল থেকে বিশ্বজুড়ে যে প্রোগ্রামিং কন্টেস্টটি হয় সেই প্রোগ্রামিং কন্টেস্টের অন্যতম অংশীদার হচ্ছে আমাদের বাংলাদেশ ভাবতে অবাক লাগে সাতানব্বই সাল সেই কত আগের কথা কিন্তু তখন থেকেই আছে আর বিশ্ব প্রোগ্রামিং কন্টেস্টের যে পার্টটি হয় বাংলাদেশে সে পার্টটি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল থেকে তেরো চোদ্দো নভেম্বর দু হাজার পনেরোতে এই আইসি এসিএম আইসিপিসি এটি অনুষ্ঠিত হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং তারাই এবারে প্রোগ্রামটা হোস্ট করছেন এবং আমাদের বাংলা ভিশন হচ্ছে এই বিশাল কর্মযুগের মিডিয়া পার্টনার তো চলেন আমরা আজকে কাদের সাথে কথা এটা নিয়ে তাদের সাথে পরিচয় করে দিই আমাদের সাথে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী স্বাগত আপনাকে এবং রয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ডিপার্টমেন্টের মঞ্জুর আপনাদের স্বাগত সাহেব আপনার কাছে জানতে চাইব যে এই যে এসিএম আইসিপিসি এটা কি আসলে এসিএম আইসিপিসি হল আসলে বিশ্বের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কন্টেস্ট এসিএম হচ্ছে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি আচ্ছা এটা হচ্ছে অনেক আগে 1960 সালের দিকে কম্পিউটার रिलेटेड যারা আছেন তারা এটা ফর্ম করেন ইউএসএ তে আর কি শুরুতে এটা শুধু ইউএস সেন্টার্ড একটা অর্গানাইজেশন ছিল আর তো তারা যে প্রোগ্রামিং কনটেস্টটাকে এনডোর্স করে সেটা 1976 সাল থেকে আচ্ছা সেটাই হচ্ছে এসসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস আর আইসিপিসি তে কি হয় আইসিপিসি তে হয় হচ্ছে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট

দেশের টিমগুলো অংশগ্রহণ করত এটা কন্টেস্টের গ্রোথটা হয় হচ্ছে উনিশশো সাল থেকে যখন আইবিএম এটার স্পন্সরশিপের দায়িত্ব নেয় আচ্ছা তার আগে স্পন্সর ছিল হচ্ছে মাইক্রোসফট এবং এ আচ্ছা তো সেই সময় কন্টেস্টটা অত গ্রো করে নাই স্যার ডক্টর বিশ্ব আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা শুনেছি উনিশশো সাল থেকে বাংলাদেশ এই এসিএম আইসিপিসির সাথে জড়িত এবং এর সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জড়িত খুবই অবাক করার ব্যাপার 1997 সালে এরকম একটা এত বড় একটা কর্মযজ্ঞের সাথে নর্সাউথের নাম কিভাবে জড়িয়ে গেল আসলে নর্সাউথ বিশ্ববিদ্যালয়ে তখন কম্পিউটার সায়েন্সের চেয়ারম্যান ছিলেন ডক্টর আবুল আল হক উনি প্রথম উদ্যোগ নেন এবং ডক্টর হুয়াং এর সাথে যোগাযোগ করেন টেক্সাসে যে আমরা এখানে একটা চ্যাপ্টার করতে চাই মানে সাথে যোগাযোগ করে আমাদের আবুলাল হক সাহেব এটাকে নিয়ে আসেন বাংলাদেশে এবং ঢাকা চ্যাপ্টার করেন তখন কিন্তু তিনটা চ্যাপ্টার ছিল একটা তাইওয়ান একটা ঢাকা আর একটা চীনের সাংহাই চীনের সাংহাই মানে অবাক লাগছে শুনতে এটা আপনার কাছে যে ওয়ার্ল্ড প্রোগ্রামিং কনটেস্ট হচ্ছে সেখানে সাংহাই তারা লড়ছে মার্কিন তাইপে তাইওয়ান লড়ছে আর এবং বাংলাদেশ থেকে ঢাকা লড়ছে ইন্ডিয়া নাই না তখন ইন্ডিয়া ছিল না লাইমলাইটে ইন্ডিয়া আরো পরে এসেছে আরো পরে এসেছে তারা কিন্তু কি অদ্ভুত ব্যাপার যে তারা পরে এসে এখন সারা দুনিয়া তাদের দখলে চলে যাচ্ছে এটা কারণ হলো যে আসলে আপনি একটা জিনিস শুরু করলেই হলো না এটা জাতীয়ভাবে এটাকে পেট্রোনাইজ করতে হবে তো আমাদের দেশে তো নানান টানাপূরণ ছিল কিন্তু সবচেয়ে বড় এখন যে সুযোগটা আসছে আর কি যে আমাদের টপ লিডারশিপ টপ লিডারশিপের ফ্যামিলিতে আইটি এক্সপার্ট আছেন এবং উনি আন্তর্জাতিকভাবে অনেক উঁচু আইটি এক্সপার্ট এই সুযোগটা যদি এখন বাংলাদেশ না নেয় তাহলে কিন্তু আর আগাতে পারবে না থাইল্যান্ড কিন্তু এগিয়ে গিয়েছে এইভাবেই কিন্তু এক সময় আমার মনে আছে আমি থাইল্যান্ডে টু থাউজেন্ড নাইনে গিয়েছি ভিজিটিং প্রফেসর হিসাবে ওখানে তাদের যে ইন্টারনেট এবং আইটি ফ্যাসিলিটি দেখে আমার হিংসা হয়েছে দেশে এসে আমার মনে হলো যে আমরা কোথায় আছি কিন্তু তার কিছুদিন পরেই দেখা গেল এখানে ওয়্যারলেস টেকনোলজি শুরু হয়ে গেল এবং সেই ওয়্যারলেস টেকনোলজিতে বিপ্লব হয়েছে বাংলাদেশে এখন কিন্তু বিটিসিএল ভাবছে বিটিসিএল একজন কর্মকর্তা উনি আমাদের নর্থ সাউথেরই গ্রাজুয়েট এখন হাই লেভেলে আছেন উনি বললেন যে ল্যান্ড ফোনে ফুল ওয়ারলেস টেকনোলজি হয়ে যাবে বাংলাদেশ এবং সেই সেইভাবে গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে এই যে একটা উন্নয়ন ওই যে আপনি শুরুতে বলেছিলেন বিপ্লব কৃষি বিপ্লবের পরে যদি কোনো বিপ্লব বাংলাদেশে হয় তাহলে আইটি বিপ্লব এবং এটাকে আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বেসরকারি খাতে এটা নেতৃত্ব শুরু করেছিল নাইনটিন নাইনটি এবং আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম তিনটি প্রোগ্রাম তার মধ্যে হচ্ছে ব্যবসা প্রশাসন অর্থনীতি এবং কম্পিউটার সায়েন্স সেই বিরানব্বই সালে যাত্রা শুরু আমাদের যারা ভিশনারি লিডারশিপ নর্থ বিশ্ববিদ্যালয়ের যারা ফাউন্ডার বোর্ড অফ ট্রাস্টি মেম্বার ওনারা তখনই ভেবেছিলেন যে কম্পিউটার সায়েন্স দিয়ে শুরু করা উচিত এবং দেখেন আজকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সেটা যে আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন যে সঠিক ছিল এবং সেটা কিন্তু এখন বাস্তবে রূপ নিয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে এখনকার তরুণ প্রজন্ম থেকে শুরু করে সারা বিশ্বই কম্পিউটার টেকনোলজির পেছনে আছে এবং আয়ের একটা বিশেষ করে আমরা যদি ভারতের কথা ধরি তাদের আয়ের একটা বড় অংশই আসছে হচ্ছে এই আইটি সেক্টর খাতে তা আমাদেরও সম্ভাবনা আছে যে আছে এবং বাংলাদেশ সরকারের কিন্তু ভীষণের মধ্যে একটা আছে যে আইটি প্রোডাক্ট এক্সপোর্ট এবং সফটওয়্যার এক্সপোর্ট এখান থেকে কিন্তু ভালো এক্সপোর্ট রেভিনিউ আসার সম্ভাবনা তার কারণ দেখেন দুটো গ্রোথের যে পিলার বাংলাদেশে একটা পিলার হচ্ছে রেমিটেন্স হচ্ছে আপনার গার্মেন্টস এক্সপোর্ট তার সাথে যদি আমরা আইটি এক্সপোর্টটা যোগ করি তাহলে কিন্তু বাংলাদেশে গ্রোথ রেট টেন পার্সেন্ট নিয়ে আসলে কোনো চিন্তাই করার কথা না তার চেয়ে তো বোধ মানে এটা তো আছেই তার সাথে একটা বড় ব্যাপার হচ্ছে প্রতি বছর আমাদের দেশে পনেরো লাখ ছেলে মেয়ে এস পরীক্ষা অংশগ্রহণ করছে এরা কোথায় কাজ করবে এদের যাবার জায়গাটা কোথায় সুতরাং আমরা যদি এরকম সফটওয়্যার পার্ক যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি যদি আইটি ইন্ডাস্ট্রিকে সত্যি সত্যি ডেভেলপ করতে পারি তাহলে তাদের জন্য তো একটা কর্মক্ষেত্র তৈরি হয়ে যাবে তৈরি হবে এবং সেই কর্মক্ষেত্র শুধু বাংলাদেশে নয় এটা হচ্ছে আন্তর্জাতিক বাজার এবং গ্রোয়িং মার্কেট আসলে অনেকে বলেন যে বাংলাদেশে কাজ করতে না পারলে অন্য জায়গায় চলে যায় যেখানেই যাক সে তো তার তো আইডেন্টি চেঞ্জ হচ্ছে না ওখানে কাজ করে গুগল সে আইবিএম আবার চলে আসবে ফেসবুকে আবার এখানে আসবে মাইক্রোসফটে কাজ করে এখানে আসবে অনেক দেশে থেকে ইন্ডিয়াতে এখন তারা শিকাগোতে ইন্টারভিউ নিয়ে ইন্ডিয়াতে বেঙ্গালোরে পোস্টিং দিচ্ছে হাই স্যালারি ডলারে পেমেন্ট দিচ্ছে সব চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু দেশের যে ডেফিনেশন সেটা কিন্তু গ্লোবাল এটা কিন্তু এখন আর জিওগ্রাফিক বাউন্ডারির মধ্যে নেই Absolutely. If you are an expert, you can get anywhere. You can Absolutely. go anywhere. It Absolutely. is মঞ্জু সাহেব আপনার কাছে জানতে চাইব যে এই এসিএম আইসিপিসি দু এবার যেটা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল থেকে যেটা মিডিয়া পার্টনার আমাদের বাংলা ভিশন এটা সম্পর্কে যদি আমাদের কিছু একটু বলেন আচ্ছা আমি এটা সম্বন্ধে বলার আগে একটু আগের প্রশ্নের কথা একটু বলি যে প্লিজ ইন্ডিয়া আইটি ইন্ডাস্ট্রি আমাদের চেয়ে অনেক এগিয়ে কিন্তু প্রোগ্রামিং কন্টেস্টে কিন্তু আমাদের টিমগুলোর পারফরমেন্স ভালো আর কি মানে দুটাই আমরা ভালো আমরা ভালো হ্যাঁ মানে তাহলে আমি যে আমি যদি এটাই যদি হয় যে আমরা যদি ভালো হই ওরা যদি আমাদের চাইতে অত ভালো না হয় তাহলে হাউ কাম তারা আইটি সেক্টরে এত এগিয়ে গেছে এত আয় করছে আমরা সে তুলনায় এত পিছিয়ে আছি প্রোগ্রামিং কন্টেস্ট করা হচ্ছে দেশের টপ লেভেল প্রোগ্রামাররা এবং আমাদের টপ লেভেল প্রোগ্রামাররা ইন্ডিয়ার টপ লেভেলের চেয়ে বেটার কিন্তু আমাদের মিডল লেভেলটা অত স্ট্রং না দেখে আমাদের আইটি ইন্ডাস্ট্রিটা সেভাবে গ্রো করে না এই মিডল লেভেলকে ডেভেলপ করার জন্য

হ্যাঁ এটা একটা খুব ভালো প্রশ্ন যে আসলে প্রোগ্রামিং করতে হলে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে এমন তো না কারণ সবার বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য নাও থাকতে পারে তো এই ক্ষেত্রে আমাদের একটা চিন্তাভাবনা আছে যে কন্টেস্ট পারফর্ম হিসেবে যে কোড মার্শাল সফটওয়্যারটা ব্যবহার হয় জি এটা আমরা যদি বাংলাদেশে ভালো প্রোগ্রামার তৈরি করতে ব্যবহার করি কারণ এটা যেহেতু একটা অনলাইন জাজিং সিস্টেম এটা আসলে গ্রামের ছেলেরাও প্রোগ্রামিং শিখতে পারবে এবং সেরকম পরিকল্পনা আমাদের আছে আর কি এটার সাথে আমি আপনার কাছে জানতে চাই উনি যেটা বলছেন যে এই যে একটা পরিকল্পনা আছে যে আমাদের যারা দিচ্ছে দিচ্ছে। প্রোগ্রামিং এমন একটা তত ডেভেলপ করবেন নট রিয়াস্ট আপনাকে একজন গ্রাজুয়েট হতে হবে তো এটার ব্যাপারে কি সরকারি লেভেলে কিছু করা সম্ভব বা সরকার কি কিছু করছে আপনার জানা আছে সরকারি পর্যায়ে যতটুকু আছে সরকারি পর্যায়ে তো এখন তো ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের যে এই যে স্বপ্ন এবং সেটার কিন্তু যে প্রতিফলন প্রত্যেকটা সরকারি প্রজেক্ট সেটা ধরুন ওয়াইড লেভেলে আছে আমরা যদি স্পেসিফিক্যালি যদি বলি প্রতিষ্ঠানগতভাবে যদি বলি আমাদের যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা করি আমরা যারা ভালো প্রোগ্রামার তাদেরকে ফ্রি টিউশন মানে টিউশন ওয়েভার দিয়ে দেই তাদের কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি আমাদের এখানে লেখাপড়া করতে পারবে আপনারা তো জানেন যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় হচ্ছে যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে তার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ভালো হয়ে থাকে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ডেফিনেটলি আমাদের আপনাদের যেরকম মান সেরকম আপনাদের সেই পরিমাণ অর্থ লাগে কিন্তু আপনারা ফুল স্কলারশিপ অফার করছেন অর্থাৎ কেউ যদি ভালো প্রোগ্রামিং জানে এবং তার যদি সেই লেভেলে কম্পিটেন্সি থাকে তাহলে সে কি করবে আপনাদের কাছে কিভাবে যাবে এবং কিভাবে যেমন আমরা একটা ক্রাইটেরিয়া সেট করেছি যদি কেউ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইনফরমেটিক্স এটাতে যদি কেউ পার্টিসিপেট করতে পারে তাহলে তাদের সব ফ্রি করে দেওয়া এই ধরনের যে একটা সুযোগ এই সুযোগটা আমাদের আছে পার্টিসিপেট করতে পারলি তার জন্য নর্সা সাউথ ইউনিভার্সিটির দরজা খোলা খোলা ফ্রি এবং তাকে কোনো কোনো ফিস দিতে হবে না এটা হচ্ছে একটা বিরাট সুযোগ এবং দেখা গেছে আমরা এই সুযোগটা দেওয়ার কারণে আমাদের স্টুডেন্টদের মধ্যে এবং তারা কিন্তু অনেক ভালো পারফরম্যান্স করছে এবং তাদের যে কম্পিটেন্স সেটা অনেকটা বেড়েছে তার বাইরেও আরেকটা জিনিস আছে আমাদের যারা ভালো প্রোগ্রামার তাদের জন্য আমরা ট্রেনার রাখার ব্যবস্থা করি এবং ট্রেনার দিয়ে তাদেরকে আরও কোয়ালিফাইড কিভাবে করা যায় এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফাইনাল বা এইসব লেভেলে যাতে তারা যেতে পারে তার জন্য একটা সিস্টেমেটিক ট্রেনিং এর ব্যবস্থা আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং আমার মনে হয় যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এখন আসলে আর পিছন ফিরে তাকানোর কোনো অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আমরা তাকাতেও চাই না এখন যেটা আপনাদের কাছে জানতে চাইবো যে একটা বললেন যে অলিম্পিয়াডে যারা অংশ নিচ্ছে কিন্তু যারা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে না কিন্তু আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা প্রোগ্রামিং এ খুবই ভালো অত্যন্ত দক্ষ এবং ছোট ছোট অনেক অ্যাপ্লিকেশন তৈরি করছে মোবাইল অ্যাপস তৈরি করে ফেলছে তো এই ইয়াং ছেলে মেয়েরা যারা খুবই ভালো প্রোগ্রামিং এ তারা কিভাবে নর্থ সাউথের এই সুযোগটি এই যে ফ্রি টিউশন এই এটার অফারটা নিতে পারে তারাও নিতে পারবে যেমন আমাদের যে এসএম আইসিবিসি 2015 যেটা হচ্ছে সেখানে 900 টিম পার্টিসিপেট করেছে প্রিলিমিনারি রাউন্ডে সেখান থেকে আমরা 120 যেটা পার্টিসিপেট করবে এই আমরা এখান থেকেই তো আসলে একটা স্ক্রিনিং হয়ে যাচ্ছে কারা ভালো এবং তারা কিন্তু সুযোগ সুবিধা নিতে পারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ার বা সিনিয়র টিচার যারা তারা রিকমেন্ড করলে যারা জেনুইনলি ভালো তাদের জন্য কিন্তু টিউশন ওয়েবার যত রকম দরকার সব ধরনের দেওয়ার ব্যবস্থা আমার মনে হয় যে আপনি যেটা বলছিলেন যে সব জায়গা থেকে এগিয়ে সম্ভব এবং আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে যে এই ধরনের একটা ব্যাপার আপনারা করছেন যে ছেলে মেয়েদের মধ্যে যদি সেই লেভেলে কম্পিটেন্সি থাকে তাহলে তারা নর্থ সাউথ ইউনিভার্সিটি যেতে পারে গিয়ে আপনাদের যেটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি আছে সেখানে গিয়ে কথা বলে তাতে কম্পিটেন্সি শো করতে পারলেই ফ্রি টিউশন বা অন্যান্য অনেক সুবিধা পাবে আমি নিশ্চিত যে এই তথ্যটি আমাদের খুব কম জানা ছিল আশা করি আজকে আমরা জানলাম এবং আমাদের অনেক ভালো ভালো ছেলে মেয়ে বের হয়ে আসবে এবং শাহরিয়ার মঞ্জু সাহেব যেটা বললেন যে মিড লেভেল প্রোগ্রামার ডেভেলপমেন্ট এটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সাপোর্ট দরকার কারণ মিড লেভেল তো এরাই হচ্ছে পরবর্তীতে ওয়ার্ল্ডের টপ প্রোগ্রামার হবে কিন্তু

এত ভালো থাকা সত্ত্বেও আমরা আন্তর্জাতিক যে প্রোগ্রামিং হচ্ছে সেখানে আমাদের অবস্থানটা কোথায় আচ্ছা আন্তর্জাতিক প্রোগ্রামিং কন্টেস্টে আসলে আমাদের অবস্থানটা খুব খারাপ না আর কি অন্যান্য অনেক সেক্টরের চেয়ে অনেক ভালো যেমন গতবারের ওয়ার্ল্ড ফাইনালসে আমাদের

আমাদের একটা টিম তম স্থান পেয়েছিল আর বাহ কিন্তু তারপরে আমাদের অবস্থান যে খারাপ হয়ে গেছে তা না তারপরে অন্য দেশগুলো হয়তো আরও স্ট্রংগার হয়েছে এমন বলবো না যে ওই টিমের পরে আমাদের দেশে আর ভালো টিম আসে নাই আসছে কিন্তু তারা হয়তো বৈশ্বিক স্ট্যান্ডার্ডে ওই লেভেলে যেতে পারে নাই আর কি অন্যরা হয়তো আরও এগিয়ে গেছে অ্যাবসোলিউটলি এবং আমাদের থেকে সাপোর্ট পেলে নিশ্চয়ই আরও এগোবে তো এই যে আপনি কন্টেস্টগুলো দেখছেন আমরা জানি যে আপনি আন্তর্জাতিক যে প্রোগ্রামিং কন্টেস্ট হয় বিশ্ব বিশ্বজুড়ে সেটারও আপনি একজন সম্মানিত বিচারক এবং আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের দেশের ছেলেরা আন্তর্জাতিক প্রোগ্রামিং বিচারক এটা আমাদের জন্য একটা একটা অনেক বড় পাওয়া অভিনন্দন কন্টেস্টের আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ছেলে ছেলেপেলেদের অনেক বেশি কি করে আমরা প্রোগ্রামিং সেক্টরে নিয়ে আসতে পারি আহ প্রোগ্রামিং জিনিসটা আসলে একটু কঠিন জিনিস মানে ম্যাথ এবং লজিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি ভালো না থাকে তাহলে এটাতে আসা মুশকিল এবং আরেকটা জিনিস যে আমাদের দেশে ধারণা আছে যে প্রোগ্রামিং করতে হলে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে যে আসলে কিন্তু স্কুল কলেজ লেভেলের থেকে আমরা যেরকম ভাষা শিখি সেভাবে যদি কম্পিউটার প্রোগ্রামিংও শিখতাম তাহলে আমাদের দক্ষতা অনেক বাড়ত কারণ আমরা প্রোগ্রামিংয়ে আমরা কেন বাংলায় এত ভালো কারণ এটা তিন চার বছর বয়স থেকে শিখছি এবং দেখা গেছে যে যারা তিন চার বছর বয়স থেকে প্রোগ্রামিং শিখছে তারা এত ভালো যে যেটা আমাদের পক্ষে এখন চিন্তা করাও সম্ভব না যে মনে হয় ম্যাজিক মনে হয় যে এটা এত ভালো কি করে সম্ভব আমাদের দেশের ছেলে মেয়েরা যদি স্কুল কলেজ থেকে প্রোগ্রামিং এ উৎসাহী হয় তাহলে জিনিসটা সম্ভব আর কি এবং এই ক্ষেত্রে আসলে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি আপনি খুব ভালো বলেছেন যে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে আচ্ছা প্রোগ্রামিং ওরে বাবা এত অনেক জটিল কিছু অনেক কিছু জানতে হবে কম্পিউটার সায়েন্স পড়তে হবে তাহলে হবে কিন্তু আপনি বলছেন যে তিন চার বছর বয়স থেকে এটা প্র্যাকটিস করা যায় হ্যাঁ সম্ভব এবং তখনই আসলে ভালো হবে আর কি কারণ বাংলা ভাষাতে প্রোগ্রামিং ভাষা কিন্তু কঠিন কিছু না কিন্তু যেহেতু এটা আমরা একটু বেশি বয়সে শিখি এই কারণে মনে হয় যে আচ্ছা এটা কঠিন কিন্তু আর্লি স্টেজে শিখলে আমাদের জন্য সেটা অনেক ভালো সহজ হবে ফল বয়ে আনবে ডক্টর গোস্বামী আপনি কি তাহলে মনে করেন না যে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যেই এখন থেকে উচিত যে এই ধরনের প্রোগ্রামিং কনটেস্ট নিয়ে বা প্রোগ্রামিং নিয়ে বা আইটি সেক্টর নিয়ে ছোটবেলা থেকে স্কুলগুলোতে একটু শেখানো আসলে আমাদের যে কারিকুলাম কারিকুলামের মধ্যে অলরেডি কিন্তু এটা আছে এবং বাংলাদেশ কিন্তু বাংলাদেশে সেভাবে ট্রেন আপ হচ্ছে এখানে কম্পিউটার উনি যেটা বলেছেন আসলে লেভেলটা ভেরি ইম্পর্ট্যান্ট লেভেল শুড স্টার্ট ফ্রম লোয়েস্ট লেভেল সেটা ঠিক আছে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয় যেমন বাংলা ভাষা বাংলা ভাষার কিন্তু সব কিছুতেই আপনি করতে পারেন বাংলা ভাষা জেনে আপনি বাংলা ভাষায় বই লিখতে পারেন সায়েন্সের গবেষণা করতে পারেন কবিতা লিখতে পারেন টক শোতে কথা বলতে পারেন অনেক কিছু পারেন ঠিক একইভাবে কম্পিউটার প্রোগ্রামিং জেনে আপনি কিন্তু পিএইচডিও করতে পারেন যেমন আপনি আমি যেমন আমি অর্থনীতিতে পিএইচডি করেছি যুক্তরাষ্ট্র থেকে কিন্তু আমার মনে হয় আমার যে টোটাল থিসিসের যে প্রোগ্রামটা সেটা কিন্তু কম্পিউটার প্রোগ্রামে লেখা তার মানে হলো কম্পিউটার প্রোগ্রামিং কিন্তু কোনো পার্টিকুলার একটা ডিসিপ্লিন নয় এটা হচ্ছে অনেক ডিসিপ্লিনে সেই ডিসিপ্লিনগুলো থেকে ফিল্ড আসবে থিওরি আসবে মডেল আসবে আর প্রোগ্রামিং সেটাকে সুন্দরভাবে ডিজাইন করে দেবে তার থেকে আউটপুট আসবে যেমন ধরেন এখানে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা কীরকম হবে যদি প্রোগ্রামারের মাথার মধ্যে জিনিসটা থাকে সে সুন্দরভাবে প্রোগ্রামটা লিখে দেবে এবং দেখবেন সুন্দর একটা ডিজাইন বেরিয়ে আসছে এই যে সফটওয়্যারগুলো সব সফটওয়্যারই কিন্তু প্রোগ্রাম বেসড অ্যাপসলিউট এখন যদি শুধু আমরা সফটওয়্যার শিখি এবং তার আন্ডারলাইন প্রোগ্রামিংটা না শিখি তাহলে কিন্তু নলেজটা ইনকমপ্লিট থাকলো তা আমার মনে হয় যে শুধু কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য কম্পিউটার সায়েন্স যে প্রোগ্রাম আছে বা ডিপার্টমেন্ট আছে সেটার উপরে উনি ঠিকই বলেছেন রিলাই না করে এটা আসলে জাতীয় ভিত্তিতে সব ডিসিপ্লিনেরই কিন্তু এগিয়ে আসা হচ্ছে আপনি জানতে চাই আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনারা আপনাদের যে ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টিকে আপনারা কি নাম বলছেন আপনাদের ফ্যাকাল্টিকে যেখানে আইটি রিলেটেড আমাদের আসলে তিনটা জায়গায় কম্পিউটারের রিলেটেড জিনিস আছে একটা হচ্ছে আমাদের স্কুল অফ বিজনেস এমআইএস প্রোগ্রাম আছে সেখানে কম্পিউটার আইটি रिलेटेड কিছু আছে আমাদের যে আইটি অফিস যেটা নর্থ সাউথের এটা হচ্ছে ওয়ান অফ দা लार्जेस्ट ইন বাংলাদেশ এবং ওটার যে হেড উনাকে আমরা আমেরিকা থেকে ভালো বেতন দিয়ে এখানে এনেছি এবং খুবই স্মার্ট প্রোগ্রামার উনি এবং তার একটা বিরাট টিমও গানে ফুল অটোমেশনের কাজ করছে আপনাদের যেটা ইন্টারনেট টেকনোলজি যে ফ্যাকাল্টিটা আইটি ফ্যাকাল্টি সেখানে এখন স্টুডেন্ট কতজন টোটাল স্কুলে তো পাঁচ মতো হবে পাঁচ হাজার ইজ দা লার্জেস্ট ইন দা সেন্স কনসেন্ট্রেশন অফ পিএইচডি মেম্বার ফ্রম ইউনাইটেড স্টেটস এবং আমার মনে হয় এটা হচ্ছে আমাদের খুবই স্ট্রংগেস্ট একটা পয়েন্ট এবং যার কারণে

বলতেই হবে এবং আপনি যেটা বলছিলেন সেটা খুবই আসার কথা এবং কথা যে আমাদের যে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করে বিদেশে আছে বিদেশে ভালো চাকরি করছে তাদেরকে আপনারা আবার নিয়ে আসছেন সুযোগ দিয়ে এবং আমাদের যারা ছেলেমেয়ে আছে তাদেরকে গড়ে তোলার জন্য উদ্যোগ নিচ্ছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও আপনারা আমাদের ই কমার্স ফেয়ার টু যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যেটা আসলে এখন লন্ডন হচ্ছে চলছে অলরেডি আজকেও সেই ফেয়ার চলছে আমাদের বাংলাদেশের ওপেন ইউনিভার্সিটি এবং প্রাইভেট গুলো থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি হচ্ছে স্পন্সর আচ্ছা এবং আমাদের টিম ওখানে কম্পিউটার সায়েন্সের চেয়ারম্যান ডক্টর আশরাফ চৌধুরী ওই যে হুমায়ুন আহমেদ জামাতা উনি গেছেন কিন্তু ওখানে টিম নিয়ে ওখানে গেছেন তার মানে আমরা কিন্তু টোটাল জিনিসটাকে লিডারশিপ থেকে একটা বড় ধরনের সাপোর্ট দিচ্ছে আমরা জানি যে আইটিতেই আমাদের ভবিষ্যৎ বাহ এক্সেলেন্ট এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনি আপনি যথার্থেই বলেছেন যে শুধুমাত্র প্রোগ্রামিং জানলেই হবে না শুধুমাত্র এটা এক্সপার্ট হলেই হবে না তার সাথে যেটা লিডারশিপ গড়াটা সেটাও একই সাথে খুব জরুরি এবং যেটা নর্থ সাউথ করছে তো আপনাদের জন্যকে আমরা আরো আরও কথা বলবো আরো অনেক কিছু আমাদের জানার আছে একটা ছোট বিরতি নেই বিরতি নিয়ে তারপরে ফিরে আসি আসছি একটু পারি আবারও আমাদেরই আড্ডা ঘরে পার ফিরে এলাম আবারও আমাদের বাংলা ভিশনের সকালবেলার রুদুরে আজ আমরা গল্প করছি কথা বলছি আমাদের আগামী দিন নিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে এবং আমাদের আগামী দিন ভবিষ্যতের দিন হচ্ছে তথ্য প্রযুক্তির দিন আমাদের ছেলে মেয়েদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ করতে হলে আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ করতে হলে তথ্য প্রযুক্তি ছাড়া উপায় নাই এবং দেশে স্বচ্ছতা আনয়ন করতে হলেও তথ্য প্রযুক্তি আমাদের সবচেয়ে বড় হাতিয়ার আর সেই তথ্য প্রযুক্তি এগিয়ে নিতে দেশে বিভিন্ন রকম কার্যক্রম চলছে অনেক ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে তার মধ্যে একটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বে যে প্রোগ্রামিং কনটেস্ট হয় সেখানে আমাদের বাংলাদেশের ছেলেরা নিয়মিত লড়ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে যাবার আগে একটা রিজিওনাল পর্যায়ে থাকে সেই পর্যায়ের অনুষ্ঠান এসিএম আইসিপিসি দু রিজিওনাল সাউথ রিজিয়াল ঢাকা সাইট সেটা অনুষ্ঠিত হচ্ছে আগামী কাল থেকে তেরো এবং ১৪ নভেম্বর 2015 এটি অনুষ্ঠিত হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবারে এটা হোস্ট করছে আর এই প্রোগ্রামিংয়ের মিডিয়া পার্টনার হচ্ছে আমাদের বাংলা ভিশন আর সে নিয়েই আজ আমরা কথা বলছি আমাদের সাথে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর গৌরব গোবিন্দ গোস্বামী এবং রয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির অ্যাক্টিং চেয়ারম্যান আইটি ডিপার্টমেন্টের জনাব মঞ্জুর আপনার দুজনকে আবারও স্বাগত আপনাকে জানতে চাইব যে এই প্রতি বছরই দেখা যাচ্ছে প্রায় নর্থ বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক প্রোগ্রামিং কনটেস্টের হোস্টিং করছেন তো আপনারা কেন প্রতিবার এই এত বড় ঝামেলাটা কাঁধে নিচ্ছেন এটা তো ঝামেলা না এটা হচ্ছে একটা গৌরবের ব্যাপার তার কারণে এই সুযোগ কয়জন পায় আমরা সুযোগ পেলে সুযোগ নেব না কেন এবং আমরা তো আমাদের তারও স্বপ্ন আছে সেই স্বপ্ন হলো ভবিষ্যতে ওয়ার্ল্ড ফাইনাল বাংলাদেশে নিয়ে আসা আচ্ছা এবং আমরা সেই জন্য কাজ করে যাচ্ছি এবং পর্যাপ্ত যে কাঠামোগত যে সুযোগ সুবিধা সেটা ভালোই আছে আচ্ছা থাইল্যান্ড করছে আগামী বছর আচ্ছা 2016 এ তো আমাদের এখান থেকে থাইল্যান্ড এবারে এবারে মূল প্রতিযোগিতাটি কোথায় অনুষ্ঠিত হবে এবারে

প্রস্তুতি নেবার ভিসা ইত্যাদির জন্য আর কি সময় লাগে আপনার জানতে চাইবো যে এই যে আপনাদের কালকে তো হচ্ছে যে এশিয়া রিজিয়নাল ঢাকা সাইটের কালকে প্রতিযোগিতা তো এটা শুরুটা কিভাবে হয় আপনারা কিভাবে জানান কিভাবে প্রতিযোগীরা জানে এটা একটু যদি আমাদের একটু বলেন প্রক্রিয়াটা এই প্রতিযোগিতা শুরু হয় হচ্ছে একটা প্রিলিমিনারি কন্টেস্টের মাধ্যমে এটা প্রথমে আপনারা মানে আমরা যে এটা হচ্ছে আমরা কিভাবে জানবো এটা আসলে বাংলাদেশের টিমগুলো জানে যে এটা এরকম একটা হবে তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটিতে চিঠি পাঠায় যে এরকম একটা কনটেস্ট হচ্ছে তোমরা এটা কি শুধুমাত্র মানে বলছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছেলে মেয়েরাই অংশ নিতে পারে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তার মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার যে কলেজগুলো আছে বা যে মেডিকেল কলেজগুলো আছে বা কলেজে যারা কম্পিউটার সায়েন্স পড়াচ্ছে জি সবাই অংশ নিতে পারে এবং ন্যায় আর আচ্ছা সুতরাং তাদের কাছে চিঠি পাঠানো হয় নরসাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তারপর তারা অংশগ্রহণের জন্য আবেদন জানান তারপরে কি হয় এবার কতজন পেলেন আপনারা যে আগ্রহী তাদের কাছে চিঠি পাঠানোর পর তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে আর কি আচ্ছা এবং সেই রেজিস্ট্রেশনটা ফ্রি আর কি ফ্রি অফ কস্ট আচ্ছা এবং এখন আগে যেটা হতো যে আমরা সীমিত সংখ্যক লোককে সুযোগ দিতে পারতাম এখন আমরা অনলাইন প্রিলিমিনারি কন্টেস্ট না যতজন চায় আমরা ঠিক ততজন কি সুযোগ দিতে পারি আচ্ছা তাহলে এখন যে আগ্রহী সেই সুযোগ পাবে হ্যাঁ এবং এবার প্রায় 900 টিম

এই যে যারা আসছে যে একশো বিশটা দল আসলো এই একশো বিশটা দলের মধ্যে তাদেরকে যে আপনারা জাজ করেন অর্থাৎ প্রোগ্রামিং কন্টেস্টটা যে হয় মানে এই প্রোগ্রামিং কন্টেস্টটা কি বলেন তো মানে আমরা তো ঠিক বুঝতে পারি খেলা হলে বুঝতে পারি যে আচ্ছা ক্রিকেট খেলে এত রান হলো এত বল হলো হ্যাঁ কিন্তু প্রোগ্রামিং আপনারা কিভাবে এটা জাজ করেন যে এরা ফার্স্ট এরা সেকেন্ড এরা থার্ড হ্যাঁ বুঝতে পারছি মানে প্রোগ্রামিং কন্টেস্টের জাজিংটা আসলে অন্যান্য জাজিং মতো না এখানে হচ্ছে যে কিছু ইনপুট দিয়ে দেখি যে আমরা যে আউটপুট চাচ্ছি সেটা পাচ্ছি কিনা আচ্ছা মানে ব্যাপারটা কিভাবে তাদেরকে একটা সমস্যা দেন নাকি একটা সমস্যা দিই ধর তাদেরকে আমরা খুব সহজ ভাবে বলছি একটা সংখ্যার বর্গ বের করতে দিলাম এবং তাহলে সে তাকে যদি আমি পাঁচ ইনপুট দিই সে আমাকে পঁচিশ আউটপুট দিবে তাকে যদি ছয় ইনপুট দি সে ছত্রিশ দিবে তা আমরা দেখতে যাই না যে তারা ভিতরে কি করলো আমরা জাস্ট দিয়ে দেখা পরে দেখি যে কোনো মানে মানে

কোড মার্শাল একটা অনলাইন সাইট আছে সেটাই ব্যবহার করি এটা একটি ক্লাউড বেসড স্কেলেবল সাইট আছে আচ্ছা আচ্ছা ক্লাউড সুতরাং যে কোনো জায়গা থেকে যে কেউ ক্যান গেট হ্যাঁ মানে ক্যাপাসিটি অসীম আর কি আমরা চাইলে 1 লক্ষ টিমেরও কনটেস্ট নিতে পারি যদি সেটা আসে অনলাইনে হ্যাঁ যেটা আসলে মানে কোড মার্শালটা হচ্ছে বাংলাদেশেরই ওয়ার্ল্ড ফাইনালিস্ট মাহমুদুর রহমান যিনি 2007 সালে ওয়ার্ল্ড ফাইনালস গিয়েছিলেন ওনার নেতৃত্বে এটা ডেভেলপ হচ্ছে আর কি বাহ এবং কোড মার্শাল একটা স্টার্টআপ বলা যায় আর কি এক্সিলেন্ট স্যার আপনার কাছে আমি জানতে চাইব যে ধরেন স্কুলগুলো যদি আগ্রহী হয় এই যে আমরা এরকম প্রোগ্রামিং কনটেস্ট করব আমরা আইসি করব তারা কি কি ধরনের কাজ করতে পারে কি কি উদ্যোগ নিতে পারে স্কুলগুলোকে আরেকটু লোয়ার লেভেলের প্রোগ্রামিং এর আওতায় আনতে হবে আমার মনে হয় যে এটা যে কম্পিটিশনটা হচ্ছে এটা হচ্ছে কলেজিয়েট কলেজিয়েট লেভেল মানে হচ্ছে আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে তার নিচেটা আরো ইজি লেভেলের হবে এবং আমার মনে হয় যে এটা তো বিশ্ববিদ্যালয় থেকেও করতে পারে বা স্কুল লেভেলে করা যেতে পারে জাতীয় পর্যায়ে করা যেতে পারে তার কারণ লেভেলটা একটু জাস্ট বেসিক লেভেলে নিয়ে গলেই হলো আমরা দেখি এখন ঢাক বাংলাদেশেও বেশ কিছু প্রতিষ্ঠান সেচি প্রতিষ্ঠান তারাও এখন স্কুল লেভেলে বাচ্চাদের জন্য প্রোগ্রামিং কনটেস্ট করছেন তারাও এগিয়ে আসছেন তো এই ক্ষেত্রে নর্সাড বিশ্ববিদ্যালয়ে কি করতে পারি নর্থ সর্থে বিশ্ববিদ্যালয়ে সাপোর্ট দিতে পারে কেউ যদি এগিয়ে আসে আমরা যেমন ACM ICPC পুরোপুরি সাপোর্ট দিচ্ছি এই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানও দিতে পারে আমরাও দিতে পারি কোনো অসুবিধা নাই যদি কেউ এগিয়ে আসে জয়েন্ট কাজ করতে আমাদের যদি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট মনে করে এটা লিড দেওয়া দরকার তাহলে আমরা সেটা আমরাও সুযোগ করে দিতে পারি আমাদের তো রিসোর্স আছে রিসোর্সের দিক থেকে আমাদের কোনো সমস্যা নাই রিসোর্স আছে ইনফ্রাস্ট্রাকচার আছে সবই আছে সুতরাং যদি কেউ এগিয়ে আসে যদি কেউ সাহায্য চায় অবশ্যই সেটা করা উচিত যেমন উনি যেটা বললেন যে বর্ণমালা তো একেবারে নিচ থেকে শুরু হয় বর্ণমালা যদি শুরু হয় প্রোগ্রামিং তো একটা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে তো এবিসিডি থেকে স্টার্টিং পয়েন্ট হতে পারে এবং সেটা যদি লোয়ার লেভেল থেকে হয় সবচেয়ে ভালো তারপরে আস্তে আস্তে তারা স্মার্ট প্রোগ্রামার হবে হাইয়েস্ট লেভেলে যাবে বাহ চমৎকার জনাব মঞ্জুর আপনার কাছে আবার ফিরে আসছি সেটা হচ্ছে যে আমাদের এই যে আপনি জাজ হয়েছেন আন্তর্জাতিক যে প্রোগ্রামিং কন্টেস্টের এবং আমাদের এশিয়া থেকে আপনি প্রথম জাজ হিসেবে মনোনীত হয়েছে এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার যেটি একটু আগেও বলছিলাম তো এই যে আপনি যে জাজ হলেন ধরেন এই জাজ হওয়ার প্রক্রিয়াটা কি আসলে দুই সালের দিকে বুয়েটের প্রফেসর কায়ক আমাকে একটা ইমেল দিলেন যেরকম প্রবলেম পাঠিয়ে জাজ হওয়া যায় আমি সে বছরই প্রবলেম পাঠালাম এবং ভাগ্যক্রমে জাজ হয়ে গেলাম আর লোকজন আমার নাম জানতো সেই কারণে হয়তো সুবিধা ছিল আরকি যে আমি যা হইতে পেরেছিলাম আরকি দুই হাজার দু সালে সাবমিট করেছিলাম দুই হাজার তিন সাল থেকে আমি যা দু হাজার তিন সাল থেকে আপনি গত বারো বছর ধরে আপনি ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্ট জাজ হিসেবে কাজ করছেন মানে আমরা কত কম জানি আমাদের দেশে কত মেধা আছে কত যোগ্য সম্পন্ন লোকজন আছেন যেমন সেখানে তিরিশ জন আছেন পিএইচডি ধারী এবং তারা যুক্তরাষ্ট্রে বা বিভিন্ন জায়গায় অনেক উচ্চ বেতনে কাজ করতেন তাদেরকে আপনারা সমস্যুযোগ সুবিধা দিয়ে নিয়ে এসছেন এবং এখানে করাচ্ছেন আমার মনে হয় যে নর্থাউথ বিশ্ববিদ্যালয়কে আমরা ধন্যবাদ দিতে চাই যে কারণ ব্রেইন ড্রেন বলে একটা কথা চালু আছে যে আমাদের দেশের ছেলেরা বাইরে চলে যাচ্ছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না কিন্তু এই যে তাদেরকে ফিরিয়ে এনে তাদের মেধাকে আবার আমাদের দেশের সম্পদ গড়ার ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন সেক্ষেত্রে নিশ্চিতভাবেই নরসাদ বিশ্ববিদ্যালয় একটা অনেক বড় কাজ করছে অবশ্যই এবং নরসাদ বিশ্ববিদ্যালয় পাইওনিয়া যাতে ফরেন এক্সচেঞ্জ চলে না যায় এবং ব্রেন ড্রেন বন্ধ করা যায় এই দুটোই কিন্তু আমাদের নরসাদ বিশ্ববিদ্যালয়ের যারা ফাউন্ডার ওনাদের স্বপ্ন ছিল যেটা বন্ধ করতে হবে এবং আমাদের এখানে সুযোগ সুবিধা তৈরি করতে হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে এখনকার যে ক্যাপাসিটি আমার মনে হয় যে তারা এখন অবশ্যই পিএইচডি প্রোগ্রাম শুরু করতে পারে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পিএইচডি প্রোগ্রাম শুরু হয় তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত তার কারণ তাদের তারা এত রিসোর্সফুল বাহ চমৎকার

যেটা হচ্ছে আগামীকাল বিকাল 4টার সময় নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে হবে আর কি এবং তারপরে থাকবে হচ্ছে একটা মুখ কন্টেস্ট আর কি সেটা হচ্ছে জাস্ট যে অরিজিনাল কন্টেস্টের প্র্যাকটিস রাউন্ড আপ আর কি সেটা শুরু হবে পোনে ছটা থেকে পনের সাতটা পর্যন্ত এবং তারপরের দিন সকালে হবে হলো অ্যাকচুয়াল কনটেস্টটা কন্টেস্টের সাথে প্যারালাল আরও কিছু সেমিনার সিম্পোজিয়ামও হবে এবং 14 তারিখ বিকাল 4টার সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে আর কি বা চমৎকার এবং এই একশো বিশ জন টিম যেটা বলছেন যে তারা সবাই সারাদিন সেখানে থাকবেন হ্যাঁ তারা ওই তো সকাল নটা থেকে পাঁচ ঘন্টার মতো কন্টেস্ট হবে এবং তারপরে তারা কিছুক্ষণ ওয়েট করবেন আমরা রেজাল্ট প্রিপেয়ার করব দেন বিকাল চারটার সময় রেজাল্ট অ্যানাউন্স হবে তারপরে তারা বিভিন্ন সেলিব্রেশনে অংশ নেবে এবং যমুনা ফিউচার পার্ক আছে পাশে সেখানে কেউ থ্রিডি মুভি দেখবে কেউ রাইডেন্ট চড়বে এটাই আর কি সুতরাং প্রোগ্রামিং কনটেস্ট করার পরে যে স্ট্রেসটা তৈরি হবে সেটা তারা রিলিজ করবে খুবই খুবই ভালো উদ্যোগ আপনি বলছিলেন যে এই যে পরে আজকে যারা বের হবে পরশু তারা দু হাজার আন্তর্জাতিক এ অংশ নেবেন তো এই যে মধ্যবর্তী একটা বছর বা প্রোগ্রামিংটা কবে হবে সামনে বছর মে মাসের পনেরো থেকে মে মাসের পনেরো তাহলে প্রায় ছ মাসের মতন সময় আছে সময় পাবে তো এই ছ মাস সময় তারা কি করবেন এই ছ মাস সময় আসলে তারা প্র্যাকটিস করে এবং এখানে অবশ্য আমাদের একটা ল্যাপস হয় যে দেখা যায় যে আমাদের টিমগুলা প্র্যাকটিসটা অন্য দেশের মতো করে না রিজিওনালে চাইনিজ টিমের সাথে সমান সমান পারফর্ম করলে ওয়ার্ল্ড ফাইনালস থেকে অনেক সময় খারাপ করে ফেলে আর কি এই সময় তাদের কঠোর প্র্যাকটিস করার কথা যাতে ওয়ার্ল্ড ফাইনালসে তারা আরও ভালো করতে পারে এবং মানে আপনারা যারা অর্গানাইজ করছেন বা যারা এসএমআইসি পিসি বাংলাদেশে বা ঢাকার জন্য যারা রেসপন্সিবল তো তারা কি তাদের কি এরকম রেগুলার প্র্যাকটিস করানোবে কারণে ব্যাপারে কোনো পদক্ষেপ নেন বা কিছু করতে পারেন না এটা আসলে অর্গানাইজ মানে রিজIONAL অর্গানাইজার দায়িত্ব না এটা করেসপন্ডেন্ট ইউনিভার্সিটি আর তারা নিজেরাই এটা করে আর কি প্র্যাকটিসের দায়িত্বটা তাদের আর কি আচ্ছা আপনাদের দরফ থেকে গাইডলাইন থাকার যে তা না ইনটু না যেহেতু আমি তো ট্রেনার দেয় ট্রেনার সাপ্লাই দেয় যাতে

কম্পিটিশনে তারা গিয়ে তত ভালো করবেন হ্যাঁ এখানে প্র্যাকটিস একটা বড় জিনিস আর কি কারণ ভালো হলেও প্র্যাকটিস না থাকলে দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে আর কি না অ্যাবসলিউটলি আপনার কাছে আরেকটা বেসিক জিনিস জানতে চাইব যে আমরা ছেলে বলছি যাচ্ছে ঠিক আছে প্রোগ্রামিং করো প্রোগ্রামিং কনটেস্টে আসো প্রোগ্রামিং শেখো এখন কোনো অভিভাবক যদি জানতে চান যে প্রোগ্রামিং শেখালাম বলছে করলাম কি লাভ আমি প্রথমে যেটা বলবো যে প্রোগ্রামিং করতে আনন্দ হয় যার ভালো লাগে সে প্রোগ্রামিং করবেই আর কি আমি শুরুতেই জবের ব্যাপারটা আনতে চাচ্ছি না তারপরে অ্যাডেড বোনাস হচ্ছে যে সে হয়তো অনেক ভালো বেতনের চাকরি করবে যেটা শোনা যায় যে দু হাজার সালে আমাদের দশ লক্ষ প্রোগ্রামার দরকার হবে তো ঐকিক নিয়ম হিসাব করলেও তো বাংলাদেশ থেকে অন্তত বিশ হাজার দরকার আর কি কাজে এটা তো প্রডিউস করতে হলে প্রোগ্রামার আমাদের লাগবে আর কি কাজে জব সিকিউরিটির জন্য হলেও প্রোগ্রামিং শিখতে পারে কিন্তু আমি শুরুতে বলবো যে এটা যাদের অঙ্কে ভালো যাদের লজিক্যাল অ্যাবিলিটি আছে তাদের প্রোগ্রামিং এমনি ভালো হবে যার অঙ্কে ভালো যাদের লজিক্যাল সেন্স ভালো তারা যদি প্রোগ্রামিং করতে আসে তাহলে তারা বেশি ভালো করবে আমরা শুনছিলাম যে নর্সার বিশ্ববিদ্যালয়ে যাতে লজিক্যাল সেন্সটা টা ভালো হয় ম্যাথস এবিলিটিটা ভালো হয় সেজন্য আপনারা কিছু উদ্যোগ নিয়েছেন এই আইটি ছেলে মেয়েদের সেটা নিয়ে যদি একটু বলেন আমাদের উদ্যোগ হলো আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নেয় তাদের ম্যাথ রিকোয়ারমেন্ট অনেক হাই আচ্ছা শুধু বিজনেসে যারা ভর্তি হয় তাদের চেয়ে এদের ম্যাথ রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকতে হয় এটা হচ্ছে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুলকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স নামে একটা ডিপার্টমেন্ট তৈরি করেছি জাস্ট টু সাপোর্ট অল দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড প্রোগ্রামার্স এবং এটা খুবই সাকসেসফুল একটা ভেঞ্চার এবং এটা লং টার্ম হয়তো কয়েক দশক পরে এটার যে বেনিফিট তখন সবাই বুঝবে যে এটা তো আসলে বিশনারি একটা স্টেপ ছিল তো যার কারণে এই যে ম্যাথ যত শক্তিশালী হবে ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড যত শক্ত হবে তত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তত ভালো হবে শুধু প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের জন্য করা আমি তো বললাম যে কেউ যদি এখন ধরেন যে কোনো সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে বা সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে সে পিএইচডি করতে যায় পিএইচডি তো হাইয়েস্ট ডিগ্রি সেখানেও দেখে নিউজ প্রোগ্রামিং আসলে প্রোগ্রামিংটা যেমন আপনি ইংলিশ জানলে ইউ ক্যান অ্যাপ্লাই ইংলিশ ফর এনিথিং সিমিলারলি যারা সি প্লাস প্লাস বা যাওয়া এগুলো ভালো জানে যেমন আমার এক আত্মীয় সে জার্মানি থেকে দেশে আসছে এসে বলে যে আমি যাবাটা শিখব তার কারণ ওখানে সে কারণ এক্সপেন্সিভ তারপর তাকে এখানে যাবার ট্রেনিং দেয়া হলো এবং সে আবার জার্মানি ফিরে গেল তার মানে হচ্ছে যারা যাবা প্রোগ্রামিং ভালো জানে তাদের ভালো জব মার্কেট আছে বাহ অনেক ধন্যবাদ স্যার আপনাদের দুজনের কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানলাম যেটা একেবারেই আমাদের অজানা বিষয় ধন্যবাদ সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেবার জন্য ধন্যবাদ ডক্টর গৌরব গোবিন্দ গোস্বামী যিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং আমাদের সাথে আজকে আরও ছিলেন শারিয়া মঞ্জুর যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আইটি ডিপার্টমেন্টের বা সিএসএ ডিপার্টমেন্টের আপনার থেকে যেটা বলেছি আমরা যে এই এসিএম আইসিপিসি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেটা বাংলাদেশের যে পার্টটা এশিয়ান পার্টটা ঢাকা সাইট বলা হয় সেটায় অংশ নিচ্ছে নশো ছিয় অংশ নিয়েছিল এবং আগামীকাল তেরো এবং চোদ্দ তারিখ এই দুদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একশো বিশটি দল অংশ নিচ্ছে এবং দিনভর তারা প্রোগ্রামিং কনটেস্ট করবেন এবং এখান থেকে যারা নির্বাচিত হবেন তারা যাবেন ওয়ার্ল্ড যে কন্টেস্টটি হয় প্রোগ্রামিং কন্টেস্টটি যেটি আগামী বছর অনুষ্ঠিত হবে ফ্রোকেটে সেখানে অংশ নেবেন আর এটি মিডিয়া পার্টনার থাকছে বাংলা ভিশন এই অনুষ্ঠানের জন্যে শুভকামনা এবং আশা করি যে আপনারা এই এসিএম আইসিপিসি প্রোগ্রামের ফলাফল কি হয় কেমন হলো সেটা সম্পর্কেও আপনারা খবর নেবেন তো ভালো থাকবেন দেখা হবে আবারও বাংলা ভিশনের সকালবেলার দুটে